হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে যে ইনস্টলমেন্টের টাকা রয়েছে সেই টাকা যারা এখনও পাননি তাদেরকে আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে প্রত্যেকটা জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানাবো কত টাকা ঢুকেছে এবং কারা এক হাজার টাকা এক হাজার টাকা এবং কারা পাঁচশো টাকা বা কবে থেকে এই টাকাটা ঢুকছে এবং যারা পাইনি কয় পাবেন শেষ পর্যন্ত আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন বিস্তারিত আমরা দেখে নেব প্রুফ দেখে নেব কত টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখছেন মোবাইল অন স্ক্রিনে এটা হচ্ছে কি দেখুন মিনি স্টেটমেন্ট একটা এটিএমের মিনি স্টেটমেন্ট তো এখানে দেখুন আজকে আমি এটা চেক করেছি এবং এই যে অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে এই উপভোক্তা টাকা কিন্তু দেওয়া হয়েছে যেটা ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়া হয় তো সেই প্রকল্পের টাকা এই উপভোক্তার অ্যাকাউন্টে বা এই হোল্ডারের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে আজকে আমি এটাকে মিনি স্টেটমেন্ট দেখেছি এবং এখানে দেখুন এখানে আপনাদের অনেকের হয়তো মোবাইলে এসএমএস আসতে পারে মেসেজের মাধ্যমে জানাতে পারে যে অ্যাকাউন্টে টাকা এসছে তো এখানে দেখুন কবে দেওয়া হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো এখানে সেই জন্য ডেটটাও দেওয়া হয়েছে দেখুন যে জিরো সাত জিরো নয় তেইশ মানে সাত নয় দু হাজার তেইশ গতকাল আজকে আট নয় দু হাজার তেইশ গতকাল সাত নয় দু হাজার তেইশ ছিল এবং দেখুন যে পাঁচশো টাকা যেটা দেওয়া হয়েছে এবং ক্রেডিট মানে সি মানে ক্রেডিট ডি মানে ডেবিট তো ডি মানে তোলা হয়েছে সি মানে দেওয়া হয়েছে এই অ্যাকাউন্টে ঢুকেছে তো বন্ধুরা দেখছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই টাকা কিন্তু পাঁচশো টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে তো আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে এই টাকা কবে দেওয়া হবে বা এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের ভিডিওটির মাধ্যমে যে টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে গতকাল সাত তারিখ ছিল সাত তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে আস্তে আস্তে প্রত্যেকটা জেলায় দেওয়া হবে এই প্রকল্পের টাকা এবং ইতিমধ্যে যারা পাননি তারা কিন্তু আগামী বারো থেকে পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণ অ্যাকাউন্টে টাকা চলে আসবে যারা এখনও পায়নি বা কিছু সমস্যার জন্য আসেনি সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই আর ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছেন বা আবেদন করছেন দুয়ার সরকার ক্যাম্পে তারা নতুন হবে তো সেই ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে টাকা আসতে আগামী মাস কিন্তু লাগবে অর্থাৎ এই মাসে আসবে না আগামী মাসে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে আর এই যে ভাণ্ডার প্রকল্পের টাকা এসসি এস যারা মহিলা তাদেরকে এক হাজার টাকা এবং ওবিসি জেনারেলদেরকে পাঁচশো টাকা কিন্তু এই অ্যামাউন্টটাই বর্তমানে এখনও দেওয়া হচ্ছে এখনও কিন্তু কোনো রকম বাড়ার চান্স নেই বা পরবর্তী যদি বাড়ে তো অবশ্যই জানিয়ে দেব তো এই মুহূর্তে কিন্তু বাড়েনি তো সেক্ষেত্রে এই অ্যামাউন্টটাই কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে এই পেমেন্টটাই উপভোক্তাদেরকে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই প্রকল্পের টাকা যে গতকাল সাত তারিখ সাত তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে আপনারা জানেন না এখনও পর্যন্ত যারা তারা অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট চেক করুন সেটা ব্যাঙ্কে গিয়ে হোক বা বিভিন্ন রকম সাইবার ক্যাফে হোক বা বিভিন্ন জায়গায় আপনি ইন্টারনেট থেকে হোক মোবাইলের মাধ্যমে হোক আপনি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন কারণ অনেকেই জানতে চাইছিলেন সেপ্টেম্বর মাসে টাকা কবে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে চ্যানেল থেকে আরও ইনফরমেশন পাওয়ার জন্য